এই যে ওরা আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। আমাকে কাল আমাকে কাল বলেছে যে আমি ভোরবেলা যাব, আর আমি ভোর তখন ওই 6:30 হবে, আমি ওকে ফোন করেছি, কিরে কোথায়? বলে এই উঠতে পারিনি। মানে মানে এক্সপ্রেশনটা আরেকটু অন্যরকম আর কি, আমি হেসে ফেললাম তাই হলো না, মানে এক্সপ্রেশনটা দিলে ভালো হতো এরকম আর কি। তো সেই এতক্ষণে এসেছে এই যে, আর আমার জন্য যখনই আসে আমি আপনাদের বলি আমার জন্য নিয়ে আসে, কি নিয়ে আসে জানেন? দেখাচ্ছি না, অ্যাকচুয়ালি আমি ডাইনিং টেবিলের ওপর বসে আছি, কাঁচের ডাইনিং টেবিল, রসগোল্লা, আমি রসগোল্লা খেতে ভালোবাসি, ও আমার জন্য রসগোল্লা নিয়ে আসে। এই যে আমি এখনো প্যাকটা খুলিনি। তো এই আর কি, আর বোনের ছেলে ওপরে এসেই তো সাথে সাথে ওর যত টিভি টিভির যত ইয়েগুলো নিয়ে বসে, সেই ও বসেছে, ব্যাগটা বললাম, সেই ফোন, সেই কেস, আর মাকুর জন্য তো এমনি সব ওপরে তুলে রাখতে হয় এগুলো সব সমস্ত, ওই জন্য। এই যে আজকে আমাদের অনেক বোন এসছে, আর আমাদের অনেক রকম প্ল্যান হয়েছিল, কিন্তু প্ল্যান এন্ড করে আমরা যাচ্ছি এখন খেতে, কারণ আমাদের অনেক প্ল্যান হয়েছিল, সেসব সমস্ত কিছু মানে পুরো পণ্ডশ্রম হলো এতক্ষণ ধরে বসে বসে, আমি জানি আর রান্না টান্না কিছু হবে না, রান্না কিছু আছে ফ্রিজে, বাট এতগুলো মানুষের পক্ষে সে রান্না সম্ভব মানে কুলোনো সম্ভব নয়, সেজন্য লাস্ট অফ অল কি ঠিক হলো যে না, লাঞ্চটা বাইরেই হবে। তো সেই জন্য আমরা এখন তৈরি, এই যে সবাই, এই যে ও আমার বোন বলছে যে আমি আছি, এই যে এই যে এই যে লাঞ্চে যাচ্ছি, আজকে একদম পুরো বাঙালি খাবার খাবো একদম সমস্ত। তো গিয়ে দেখাই, ব্যাস টাটা। অ্যাকচুয়ালি আমাদের একবার মন্দারমণি যাওয়ার ঠিক হলো, তারপর দীঘা যাওয়ার ঠিক হলো, মেয়ে বসে বসে সমস্ত হোটেল এখন খালি পাওয়া যায়? খালি নেই, কোথায় কে কোথায় সবাই বলছে একটা ওয়ান রুম, একটা রুম, আবার দুটো রুম, কারণ আমার বন্ধুদেরও হোটেল আছে, এবার তারা অনেক কষ্ট করে বলে একটা রুম পাবো, ভাই দুটো হচ্ছে না, সেটা যাক পরে যাওয়া হবে, এই আর কি। আমাদের ওই যে কোনো জিনিস ওই রকমই হয়, মানে এক্ষুনি তো এক্ষুনি আর কি, মানে সকাল উঠে যাবো চলো তৈরি হও এরকম আর কি, লাগে আমাদের জামা সমস্ত তৈরি, দেখাবো এসে আসি সমস্ত সকালে উঠে ওরা দুজনে করেছে, আর আমি যাইনি বলে আমি তো জানি যাওয়া হবে না, একদম শিওর, আমার কথা কেউ শুনছে না, আমি যেন ওটাতে কোনো ইন্টারেস্টই দেখাইনি, আমি সংসারে কাজ করে যাচ্ছি, আর কি রাগ আমার শেষকালে, যাওয়া হলো না, ঠিক আছে চলো এবার লাঞ্চে, আর সারাদিনে বহুত প্ল্যান আছে, এখন লাঞ্চ এটা দেখাই তারপর, ঠিক আছে ব্যাস। আজকে অ্যাকচুয়ালি কি হয়েছে, সাজতে ভালো লাগেনি, ঠিক আছে, ওই জন্য চুল টুল এরকম একদম লাগছে, সাজিনি কিচ্ছু করিনি, লিপস্টিকটা পরেছি আর একটা ব্লু লাইনার মেয়ে কিনেছিল, কেনেনি মেয়ে, একটা ফ্রি পেয়েছিল, অনেক জিনিসের সাথে ফ্রি পেয়েছিল ব্লু লাইনার, শুধু সেইটা লিপস্টিক, একটু কম্প্যাক্ট কম্প্যাক্ট আমি ইউজ করি কোথাও গেলে, কম্প্যাক্টটা সেই জন্য একটু কীরকম লাগছে। তো গাড়িতে গাড়িটা গাড়িটা যাচ্ছি, একটু না দেখালে মনে হয় যেন কোথায় গিয়ে যেন বসে পড়লাম এরকম একটা, এদিকে যারা থাকেন তারা বুঝতে পারবেন আমি লেকের ওদিক থেকে এলাম, বালিগঞ্জ কালচারের সামনে, গরম আজ বাইরে এত গরম থাকা যাচ্ছে না, এসি চালিয়ে যেতে হচ্ছে, ও বাবা কি গাড়ি পার্কিং ইস উঠায় তারা, এখানে তো প্রচুর হোটেলগুলো আছে না, যার জন্য তারা কোথায় কি বলে গাড়ি এত গাড়ি, বলে রিঙ্কু ফোন কর না আমার অফিসে, অফিসে নিয়ে চলে যাবে, এই যে রিঙ্কু উঠছি দাঁড়া, অফিসে নিয়ে চলে যাবে, রাখি এখন অফিসে গাড়িটা ঢোকাক, অফিসে নিয়ে চলে যাবে, এই যে দাঁড়া অফিসে নিয়ে চলে যাবে, রাখি এখন অফিসে গাড়িটা ঢোকাক,
দুজন থাকলে ঠিক আছে, ও দাঁড়িয়ে আছে, তারপরে দেখলাম কি সৌভাগ্য আমাদের ওই পাশে থেকে একটু ঘুরে গেল। আমি সন্ধ্যের সময় যখন আমরা সবাই একসঙ্গে বসেছিলাম, বলছিলাম যে আমাদের আমরা এক জায়গায় যাবো আজকে, তা আজকে সারাদিনের আমাদের বিশাল একটা, এমনি আমাদের বাড়ি থাকার কথা ছিল না বাড়িতে, একটু বেরোনোর ওই মন্দারমণি দীঘা এইসব কোথাও একটা যাবো, মন্দারমণি যাওয়ারই ইচ্ছে ছিল, সে যেখানে পেতাম আর কি যেতাম, তা সেটা যাওয়া হয়নি। ওই জন্য আজকে ওরা সারাদিনের প্ল্যান করেছে যে সারাদিন আমরা আজকে মানে বাড়িতে খাবো না কিছু, মানে বাড়িতে রান্না হবে না আর কি এরকম। তো সেই জন্য দুপুরেও যাওয়া হলো আর রাতেও ওই জন্য ঠিক হয়েছে যে ডিনারে, তো সেই আমরা এখন বেরিয়েছি। তো আমরা তো এমনি সানডেতে একটা চেষ্টা করি, যেহেতু মেয়ে সারাদিন থাকে না, সারা মানে সপ্তাহে থাকে না, সেহেতু আমরা সানডেতে একটা চেষ্টা করি যে ওকে নিয়ে একটা যাবার। তো বোন এসছে আর কাল হোলি বেরোবো না, আমার সেটা কাল বলবো, তো কাল হোলি বেরোবো না, এই সরি দোল দোল দোল। তো সেই জন্য আজকে আজকে ওরা সারাদিনের জন্য বলেছে না বাইরে খাবো, মানে লাঞ্চেও খাবো, লাঞ্চটাও হবে আর ডিনারটাও হবে, তো সেই হিসেবে আমি ডিনারে যাচ্ছি, বলেই দিলাম এখন। আর কোথায় যাচ্ছি নামটা বলে দেব, আর শুধু লিপস্টিক, লিপস্টিকের কালারটা দারুণ, আর কিছু না। চলে যাচ্ছে
চাটনি দেয়নি আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, বাবা বলো হাঁটতে হাঁটতে যাই মানে গাড়ি অব্দি হাঁটছি ওই আর কে কোথায় বসবে? এখন বাজে 11:30 আর আমি আমরা সবে এসে আমি এখন আমি বোন ড্রেসগুলো এখনো চেঞ্জ করিনি, আপনার সাথে কথা বলে তারপর চেঞ্জ করব। আর মেয়ে এসে চেঞ্জ করে নিয়েছে সাথে সাথে, চেঞ্জ করে বসে এখন কি খাচ্ছে দেখুন, খাচ্ছে কিন্তু কোল্ড ড্রিঙ্কস, বারণ করি খেতে, খেও না, খাচ্ছে আমি খাবো না। আলু পোস্ত, পনির কোফতা আর পাবদার ঝাল, পাবদার মাছের ঝাল, এই খেয়েছি। আর কিছু খেয়েছি? আলু ভাজা, রাতে ইয়ে বাটার নান, আচ্ছা স্টার্টারে ছিল মুরগ নুড়ি কাবাব, তারপর বিন কোসে বাটার নান, তার সাথে চিকেন টিক্কা বাটার মশলা, চিকেন ধো পেঁয়াজা, আর কিছু নিয়েছি? আর কিছু নেই, খেতে পারিনি লাস্টে, আমি এমনি খেতে পারিনি, আমি কাবাবগুলো খেয়ে খেতেই পারিনি, মানে পেটটা ভরা ভরা লাগছে। আর কোনো আমি একটু স্টার্টার খেতে ভালোবাসে কাবাবগুলো। একদিন এরপর একদিন বোন বলছে যে শুধু কাবাব খেয়ে যাবো, মানে স্টার্টার খেয়ে চলে যাবো, তো মেয়েকে বলছে যে আর কিছু খাবো না কিন্তু শুধু কাবাব খেয়ে চলে যাবো। ও কাবাবটা দারুণ ছিল, ভিতরে একটা পাইনঅ্যাপেল ছিল কাবাবটার ভিতরে, অদ্ভুত খেতে, দারুণ খেতে, দারুণ খেতে ওটা। আর আমি কোথায় খেতে গেছিলাম আমি ডেসক্রিপশনে ওটা দিয়ে দেবো, লিখে দেবো, দুপুরেও কোথাও গেছিলাম আর আমি এখন রাত্রে কোথায় গেছিলাম আমি দুটোই দিয়ে দেবো, ঠিক আছে। আর কাল দোল, সবাই ভালোভাবে দোল খেলুন, সাবধানে খেলুন অন্তত, কারণ ওটা তো রং, তো সাবধানে খেলুন, আনন্দ করুন, ব্যাস। আমি খেলি না, মামি আমি ছোট থেকে কদিন মামিকে রং খেলতে দেখিনি, ওই যে আমি ছোটবেলায় মানে 11 বছর যদি পাপার সাথে খেলতাম, এবছর একটু প্ল্যান হয়েছে বন্ধুর সাথে যদি খেলতে সুযোগ পাই, মামি কোনোদিন ও ছোট থেকে কোনোদিন দেখেনি আর আমিও ছোট থেকে কোনোদিন খেলিনি, ছোট থেকেই খেলিনি, ছোট থেকে হয়েছে সবার এক কথা, আমি খেলেছি ছোটবেলায়, ও খেলেছে, আমারও জিনিসটাই ভালো লাগে না একদম, একদম ভালো লাগে না। দোল আর বাজি, মামি একমাত্র বাজি পছন্দ করে, সাপ বাজি গন্ধটা শুকতে, নাহলে কোনো বাজি না আর কোনো রং না। আমি দুটো জিনিস পছন্দ করি না, এক হচ্ছে বাজি আর এক দোল, এই দোলের যে রং, এই দুটো জিনিস একদমই ভালোবাসি না। তো আপনারা যে খেলবেন যারা সত্যি বছরে একটা দিন আসে আনন্দ করে খেলবেন, তো আপনারা খেলুন আনন্দ করুন, সাবধানে করুন, এটাই আর কি বলার, সবাই সুস্থ থাকুন, ব্যাস। এই বলে বাবা আজকে ব্লগটা শেষ করে দাও, তো হ্যাপি হোলি, অ্যাডভান্স হ্যাপি হোলি, টাটা, গুড নাইট, টাটা।